नमस्कार बंधुरा वेलकाम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে নামার আগে কিন্তু বেশ কিছু সমস্যায় পড়ল ইস্ট বেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা। ইস্ট বেঙ্গল দলে কখন যোগদান করতে চলেছে সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এর সঙ্গে সঙ্গে একজন নতুন বিদেশিরও আপডেট রয়েছে, সেই নিয়ে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গল দলের দুজন বিদেশি প্লেয়ারের কথা বলি, প্রথমেই বলতে হবে ক্লেটন সিলভার কথা। ইস্ট বেঙ্গল দলের ক্যাপ্টেন যে ডার্বি ম্যাচের আগে কলকাতায় আসবে তোমাদের জানিয়েছিলাম এবং কালকে রাত্রেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম ফেসবুক পেজে যে শনিবার সকালেই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে ক্লেটন সিলভা। তো সেই জন্য তোমরা যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করোনি সেখানে তোমরা ফলো করে নিও, যত তাড়াতাড়ি আপডেট যেগুলো পাবো সেগুলো কিন্তু সবার আগে ফেসবুক পেজে আপডেট দিয়ে দেবো। তো ক্লেটন সিলভা নয় সকালে চলে আসছে, দীর্ঘ বিমানযাত্রার পর এসে তিনি কিভাবে বিকেলে ম্যাচ খেলবে সেটা হচ্ছে একটা দেখার বিষয়। অবশ্যই তিনি ফিট রয়েছে, তার কোনো রকম অসুবিধা নেই, কিন্তু বিমানযাত্রার তো একটা ক্লান্তিভাব থাকবেই। সেখান থেকে প্রথম ম্যাচ এবং ডার্বির মতন একটা হাই ভোল্টেজ ম্যাচে তাকে নামানোটা কতটা ঠিক ডিসিশন হবে সেটা হচ্ছে দেখার বিষয়। এক্ষেত্রে কার্লোস কোয়াদ্রা কীরকম প্ল্যান করছে সে তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে আরও একজন বিদেশি প্লেয়ারের যদি কথা বলতেই হয় জোসে অ্যান্টো পারাদর কথা। 35 বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার ব্যাকেরও কিন্তু আশা সম্ভাবনা খুবই কম, ডার্বি ম্যাচের আগে তোমাদের জানিয়ে দিয়েছিলাম কালকে। তো আজকে পর্যন্ত যেটা খবর তিনি কিন্তু ডার্বি ম্যাচের আগে আসতে পারছে না, তাকে যদি নিয়ে আসা যায় তো অবশ্যই গেম টাইম দেওয়ার দরকার ছিল না। ডার্বি ম্যাচ যে কত বড় একটা ম্যাচ সেটাকে যদি তাকে স্টেডিয়ামে বসিয়ে দেখানোও যেত তাহলেও কিন্তু পরবর্তী সময় যখন ডার্বি ম্যাচ হবে আইএসএলে তখন কিন্তু অবশ্যই তিনি চাইতেন যে সেরা তার খেলাটা দিতে, তো সেক্ষেত্রে তিনি আসতে পারছেন না। তো এটা একটা তো বড় ধাক্কা বলাই যায়। তিনিও যদি চলে আসতেন তাহলে কিন্তু তাকে নিয়েও কিছু পরিকল্পনা বাড়াতে পারতেন কার্লোস কোয়াদ্রাত। 6জন বিদেশিকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেক্ষেত্রে ব্যবহার করে নিতে পারতেন। এক্ষেত্রে যেহেতু 4জন বিদেশি আছে সেই 4জন বিদেশিকে নিয়েই নামতে হবে ইস্টবেঙ্গল দলকে। এরপর যদি সরাসরি আমরা চলে আসি ডুরান্ড কাপের স্কোয়াডের দিকে, কালকে বড় ম্যাচ রয়েছে, ডার্বি ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান সুপারজায়েন্ট দল 5জন প্লেয়ারকে রেজিস্টার করিয়ে নিয়েছে। তাদের স্কোয়াডে টোটাল 33 জন প্লেয়ার রয়েছে, সেখান থেকে কিন্তু বেস্ট 11 তৈরি করে নেবেন জুয়ান ফেরান্ডো। অপরদিকে ইস্টবেঙ্গলের দিকে যদি তাকানো যায় তারা 26 জনের যেটা স্কোয়াড আগে ছিল সেই স্কোয়াডই রেখেছে, নতুন করে কিন্তু কোনো প্লেয়ারকে অ্যাড করেনি। তার মধ্যে 6জন বিদেশি প্লেয়ারের মধ্যে 4জন বিদেশি এসেছে, 2জন বিদেশির কথা বাদই দাও, তাহলে 24 জন প্লেয়ার রয়েছে। সেখান থেকে বেস্ট 11টা তিনি কিভাবে বার করবেন সেটাই হচ্ছে একটা দেখার বিষয়। এক্ষেত্রে তোমাদের জানিয়েছিলাম 2জন প্লেয়ারকে প্রমোটের চিন্তাভাবনা রয়েছে, যদি শেষ পর্যন্ত প্রমোট হয় তোমাদের জানিয়ে দেবো, যদি নাও প্রমোট হয় তোমাদের জানিয়ে দেবো। সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে দীপ সাহার কথা। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের যেটা রিজার্ভ দল খেলছে সিএফএলে দুর্দান্ত ফুটবল খেলছে দীপ সাহা, প্রতিটা জায়গাতে দীপ নিজেকে যথেষ্ট ভালোভাবে মেলে ধরেছেন। এর সঙ্গে সঙ্গে সিকে আমন কিন্তু রাইট উইঙ্গার পজিশানে দুর্দান্ত ফুটবল খেলছেন, তাকেও কিন্তু অ্যাড করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিল বোঝা গেল না, এই 2জন প্লেয়ারকেই রেজিস্টার করালো না। যদি করাতো সেক্ষেত্রে অপশান কিছুটা বেড়ে যেত। এবার তোমরা বলবে রাইট উইঙ্গারে সেখানে জেসিনটিকে রয়েছে, তো জেসিনটিকে কিন্তু আগের বছরে যতটা ভালো ফুটবল খেলেছিল এখনও পর্যন্ত সেই শেপের ধারে কাছে আসতে পারেনি, কারণ তার একটা চিকেন পক্সের সমস্যা হয়েছিল, সেখান থেকে জাস্ট তিনি রিকভারি করে মাঠে ফিরেছেন। তাকে ডার্বি ম্যাচের মতন জায়গায় নামিয়ে খুব একটা লাভবান হবে না। ভিপি সুয়েরের ফর্ম কিন্তু আহামরি ভালো দেখা যাচ্ছে না, সেই জায়গায় কিন্তু আমন সিকে দুর্দান্ত চয়েস হতে পারত। মাঝমাঠ তো অবশ্যই ভালো রয়েছে, কিন্তু সুপার সাফ হিসাবে যদি ব্যবহার করা যেত দীপ সাহাকে তাহলে কিন্তু ম্যাচের রং পাল্টে দেওয়ার মতন ক্ষমতা রাখে দীপ সাহা। তো এই জায়গায় মনে হয় কিছুটা হলেও ম্যানেজমেন্ট ভুল সিদ্ধান্ত নিল, যদি এই 2জন প্লেয়ারকে রেজিস্টার করাতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। এই ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও। এরপর একজন বিদেশি প্লেয়ারের কথা বলতেই হয়, তিনি হচ্ছেন 30 বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাকের প্লেয়ার ডিমিট্রিয়স জেড চ্যাটজিসাইয়াস। তো এই প্লেয়ারটা কিন্তু বেশিরভাগ সময় গ্রিসে খেলেছেন এবং গ্রিসের ফার্স্ট টায়ার লিগের ক্লাবের হয়ে যথেষ্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ফার্স্ট টায়ার লিগের ক্লাবের হয়ে টোটাল 138টা ম্যাচ খেলেছে এবং তার নামের পাশে 4টে গোল এবং 3টে অ্যাসিস্টও রয়েছে। এছাড়া বেশ কিছু বড় মানের ক্লাবে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে, ক্লাব কেরিয়ারে 235টা তিনি ম্যাচ খেলে নিয়েছে। তো বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে এবং এই প্লেয়ারের আইএসএলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি তৈরি হয়েছে। এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে আইএসএলে 3টে ক্লাব অফার দিয়ে রেখেছে, তার মধ্যে একটা ক্লাব অবশ্যই রয়েছে কেরালা। তো কেরালা কিন্তু একজন সেন্টার ব্যাকের প্লেয়ারকে নেবে, তো সেক্ষেত্রে এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, আরও 2টো ক্লাবেরও কিন্তু অফার রয়েছে, এটা মাথায় রাখতে হবে। তার আসার সম্ভাবনা অনেকটাই বেশি ইন্ডিয়াতে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন আইএসএলে ক্লাব বাজিমাত করতে পারে এই প্লেয়ারকে নিয়ে। যথেষ্ট ভালো প্লেয়ার, খেলার কোয়ালিটিও দেখলাম খুব ভালো কোয়ালিটি। তো দেখা যাক পরবর্তী সময় যদি তিনি আইএসএল এর কোনো ক্লাবে সাইন করে সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।